ইমামতি কুবরার দিকে হাঁটতে হবে, এই জন্যই সিজেনের এই সুন্দর আয়োজন করেছে। আমাদের নিজেদের মধ্যে ঘুমিয়ে থাকা শক্তি এবং আমাদের সাহস আর আমাদের কর্মক্ষমতাকে জাগিয়ে তোলার জন্য আজকে এই আয়োজন। শুধু তাই না, যেমন বললে বলতে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আমাদের সবার পক্ষে আল্লাহ তাআলা উত্তম প্রতিদানে তাকে ধন্য করুন। তিনি বলেছিলেন, আল্লাহর শপথ আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি এবং যুদ্ধ করেই যাব যে সালাত আর যাকাতে পার্থক্য করে। আমার মনে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও বেঁচে থাকলে আমরা যারা ইমাম আমাদের বিরুদ্ধে হয়তো তার যুদ্ধ চলত, তাই আমাদের সতর্ক হওয়া উচিত। আমি বলতে চাই আমাদের বাংলাদেশে বিগত শতাব্দীর একজন শ্রেষ্ঠ আলেমদের, এবং আমি তাকে মুজাদ্দিদ বলি, আমরা সবাই যাকে হাফেজি হুজুর বলে চিনি, মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর, তিনি বলেছিলেন তিনি তওবার রাজনীতি শুরু করেছিলেন। কারণ কেবল ইমামতের সিগরা নিয়ে ব্যস্ত থাকা ব্যক্তিত্বদেরকে তিনি ইমামতি কুবরার দিকে ধাবিত করার জন্য নিজে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে বলেছিলেন তওবার রাজনীতি শুরু করলাম। তাই আমরা যারা ইসলামের সুন্দর অর্থ ব্যবস্থার কথা ভুলে গিয়ে কেবল কিছু কেবল একান্ত ব্যক্তিগত ইবাদত নির্ভর বিষয়গুলোর মধ্যে নিজেদেরকে আটকে দিয়েছি, আমাদের উচিত হাফেজ হুজুরের পথ অনুকরণ করে তওবার বাস্তবতায় ফিরে আসা। আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমি বিনীতভাবে আপনাদের সবাইকে সাক্ষী নিয়ে বলতে চাই, আজকে প্রবন্ধ আমাদের ভাই প্রফেসর ডক্টর জুবায়ের সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলছি, সবাই একটু পড়ব, একটু পড়ব, পড়ব তারপরে বলব, বলার আগে পড়া। যদি মা বোখারি বিখ্যাত বা তিনি এইভাবে লিখেছেন আল 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 কাউলু আল আইনু কাবলা আল কাউলি ওয়াল আমাল, আল আইনু কাবলা আল কাউলি ওয়াল আমাল। ইমা বোখারির এই বাস্তবতা আমাদের জীবনকে যাতে ছুঁয়ে যায়। আমি একটা কবিতা শুধু বলতে চাই, কারণ আমার কথাই আমি আজকে যা বলতে চাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার একটা কবিতায় সুন্দর করে বলেছেন। আজকে আমরা যারা এই সমাবেশে ইমাম আর খতিব, আমাদেরকে অ্যাড্রেস করে জাতীয় কবি তার কৃষকের ঈদ কবিতায় বলেছেন, কোথায় ইমাম কোন সে খুতবা করিবে আজিকে ঈদে, চারিদিকে তব মুর্দার লাশ তার ইমাদে।